جسد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به البلوى وأرخى ليل بلواه ملاذ العبد مولاه إذا সম্মানিত হাজেরিন, আজকে আমাদের তাফসির শুরু হতে যাচ্ছে সূরা আল মাইদার 87 নম্বর আয়াত থেকে 87 আয়া অফ সূরা আল মাইদা। আজকের আয়াতে কয়েকটি বিষয় এসেছে, তার মধ্যে অন্যতম বড় একটি বিষয় আসবে, মদ খাওয়া সংক্রান্ত বিষয়, কিভাবে এটা হারাম হলো এবং এর হারামটা কোন পর্যায়ের, ক্ষতিটা কত বড়, এই বিষয়ে যথেষ্ট আলোচনা আছে এবং কয় পর্যায়ে মদ হারাম করা হয়েছে সেটাও আসবে ইনশাআল্লাহ। শুরু হচ্ছে আরেকটি বিষয় দিয়ে, সেটা হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ভালো তৈবাত হালাল খাবারগুলোকে অ্যালাউ করেছেন, বিনা কারণে কেউ কোনো হালাল হারামকে নিজের জন্য হারাম করে নেবে না, এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا হে ইমানদারগণ, তোমরা হারাম করে নিও না ভালো ভালো জিনিসগুলো যেগুলোকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, আর সীমা লঙ্ঘন করো না। যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করেছেন, এগুলো আমরা কেউ নিজের জন্য আমি কোনোদিন খাবো না, হারাম করে ফেললাম আমার জন্য, এরকম করার সুযোগ আছে না, এটা করা যাবে না। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি ব্যাপারে ওনার বিবিদের সঙ্গে একটা ভেরি সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়ে তিনি একটা জিনিস না খাওয়ার, মধু না খাওয়ার সিদ্ধান্ত করে ফেলেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে মোলামাত করেছেন, আল্লাহ তাআলা ওনাকে নিষেধ করেছেন, যেটা হালাল করে দিয়েছে আল্লাহ তাআলা সেটা হারাম করবেন কেন? আর এখানে আসল এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনে কয়েকটি শানে নুজুল এসেছে, কয়েকটি হাদিসে এসেছে, বিষয়গুলো কাছাকাছি। কিছু কিছু সাহাবি, কয়েকজন সাহাবি, কোনো কোনো রেওয়ায়েতে দশজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন শুনলেন, দিনের বয়ান শুনলেন, শোনার পরে তারা চিন্তা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দেবেন, জাহান্নাম থেকে হারাম করবেন, এগুলোর জন্য তো অনেক কষ্ট করতে হবে, অনেক ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। কারণ একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আলা ইন্না সালাতাল্লাহি গালিয়া, আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতটা যে তোমরা পাবে, কিনবে, খরিদ করবে, এই জান্নাতটা কি খুব সস্তা নাকি, অনেক দামি, তার মানে অনেক ত্যাগ কোরবানি করে জান্নাতকে অর্জন করতে হবে। তো ত্যাগ কোরবানির কথা চিন্তা করে ওনারা বললেন, এটা কি আমরা যদি ত্যাগ কোরবানি করতে হয় তাহলে দুনিয়ার অনেক আরাম আয়েস এবং নফসের চাহিদাকে একদম কোরবানি করে দিতে হবে। তো কয়েকজনে একজনে বললেন যে আমি জীবনে আর বিবির কাছে যাব না, এটা দুনিয়াদারির বিষয়। আরেকজন বললেন যে আমি বিয়েই করব না, আরেকজনে বললেন যে আমি খাসি হয়ে যাবো একদম, আরেকজনে বললেন যে আমি আর জীবনে গোস্ত খাবো না, আরেকজনে বললেন যে রাতের ঘুমটা হারাম করে দিলাম কারণ সারা রাতও তাহাজ্জুদ পড়বো জান্নাতে যাওয়ার জন্য, ঘুমাইলে তাহাজ্জুদ পাওয়া যায়, জান্নাত পাওয়া যাবে না। এইভাবে বরাবরি শুরু করলো, কয়েকটি ঘটনা এসেছে। কোন কোন ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে ডেকেছেন পার্সোনালি, কে বলছে ওদেরকে ধরে নিয়ে আসো, এরপরে তিনি তাদেরকে খুব নসিহা করেছেন, তিনি বলেছেন দেখো তোমরা এত বেশি পরহেজগারি করতে যেও না, আল্লাহ তারা কি বলে দিয়েছেন, দিয়েছেন যে তোমরা দুনিয়াকে একেবারে কোরবানি করে দাও আখেরাত পাওয়ার জন্য, দুনিয়াও চলবে আখেরাতও চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার হালাল তরিকায় ভালো জিনিস, সুন্দর জিনিস যদি আল্লাহ তাআলা দান করেন তাহলে আলহামদুলিল্লাহ বলে কবুল করে ফেলবো, অসুবিধা কি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, হ্যাঁ, তোমার দুনিয়ার যে অংশ আছে, দুনিয়ার প্রাপ্য আছে, দুনিয়ার পাওনা আছে, যেটা আল্লাহ হালাল করে দিয়েছেন, অসুবিধা কি, এটা ভুলে যেও না, এটা মিস করার কোনো দরকার নাই। যদি আল্লাহ তাআলা পরীক্ষা করেন, অভাব অনটন কষ্টে কোনো সময় মুসিবতে পড়ে যায় তাহলে হ্যাঁ সবর করতে হবে, কিন্তু যদি আপসে চলে আসে কোনো জিনিস হালাল তরিকা সুন্দর, কোনো অসুবিধা নাই। তিনি তাদেরকে বকাঝকা দিয়ে বললেন লাকিনি আসুমু উফতার ও আউসাল্লি ওয়া আনাম ও আনকাহুন্নেসা,
যে তোমরা কেউ 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 তারা বলেছিল যে আমি আর কোনোদিন বছরে একদিনও রোজা ভাঙবো না, হারাম কয়দিন সারা বছরে কয়দিন রোজা রাখা হারাম, পাঁচ দিন মাত্র, আর কোনোদিন রোজা ভাঙবো না, সারা বছর রোজা করবো। তিনি বলেন তোমরা এত বেশি রোজা করবো কেন? বলা কিনি আসু মুগা উফতের, আমি কোনো সময় নফল রোজা রাখি আবার কোনো দিন রাখি না, কোনো সময় রাখি কোনো সময় রাখি না। ওয়া উনকাহুন নিসা, আমি তো আমার বিবিরা আছে, বিয়ে শাদী করেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, সম্পর্ক রাখি। ফামান আখাযা বিসুন্নতি ফাহুয়া মিন্নি, যে আমার এই সুন্নতকে অনুসরণ করবে, আমার আদর্শকে, আমার তরিকাকে, সে আমার অন্তর্ভুক্ত হবে, আমার উম্মতের মধ্যে পড়বে। আর আমার নামই আখুদ সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অনুসরণ করবে না সে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে এরকম কোনো বৈরাগ্যবাদ আছে নেই। এরপরে আরেকজন এসে বললেন যে আমি কি করব, লা আকুলু লাহাম, কেউ কেউ বলে যে আমি গোশত আর জীবনে খাব না, গোশত শরীরকে খামাখা গরম করে ফেলে। অকাল বা ধুলা আছে যাওয়া জুনিসা, আবার কেউ বলে যে বিয়ে তো জীবনে জীবনে আর করবোই না শেষ, কারণ বিয়ে শাদী এগুলা করে সংসারিক দিকে বেশি মনোযোগ দেওয়া, দুনিয়াদারির দিকে মনোযোগ চলে যায়। তারপরে আল্লাহ তাআলা পরে বলে দিলেন অকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা, আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন হালাল এবং তাইয়িব এগুলো খাও ঠিক মতো। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, সেই আল্লাহকে ভয় করা যিনি যার প্রতি তোমরা ইমান এনেছ। তার আগে তিনি বলেছেন যে তোমরা এগুলো হারামগুলোকে হালালগুলোকে হারাম করো না, নিজের জন্য নিষেধাজ্ঞা করে দিও না। কোনো কোনো সময় কোনো কোনো জিনিস কারো খাইতে মনে চায় না, জোর করে খাওয়ার দরকার নাই, কিন্তু এইরকম একেবারে হারাম ঘোষণা করা, জীবনে টাচ করবো না বিনা কারণে, এটা ঠিক নয়। আবার বেশি খাওয়াও দরকার নাই। এই জন্য ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এটা দুটো তাফসির, একটা হচ্ছে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা তুবালিগু ফি তাদ্বীক আলা আনফুসিকুম বিতাহরিমিল মুবাহাত আলাইকুম, যে আল্লাহ হালাল যেগুলো করেছেন এগুলো খাওয়া দাওয়া করার ব্যাপারে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আল্লাহ করেছেন এগুলো খাও, কিন্তু এগুলোকে আবার তোমরা একেবারে কমাই খেতে হবে, একেবারে বেশি কমাই ফেলতে হবে, এরকম করো না। আবার ওয়ালা তাতাদু তাজাওয়াজুল হাদ্দা ফিহি, বেশি আবার খাওয়া শুরু করে দিও না, খুব যে আল্লাহ হালাল করছে খালি খাইতেই থাকো সেটাও না। এই জন্য ইন বিটুইন, মাঝামাঝি ব্যালেন্স রক্ষা করে চলো, তাই না? তো এটা ইসলাম আমাদেরকে আসছে সুন্দর ব্যালেন্স শেখাতে। আর যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নালি আনফুসিকুম হাক্কা ওয়া ইন্নালি আয়ুনিকুম হাক্কা সুমু ওয়াফতুরু ওয়াসাল্লু ওয়া নামু ফালাইসা মিন্না মান তারাকা সুন্নাতানা, তোমরা তোমাদের নিজেদের নাফসের হক আছে তোমার প্রতি, সেটা পূরণ করো। তোমার চোখের হক আছে, রাতে কিছু ঘুমাও, সারা রাত্রে ইবাদত করো না, কুমি লাইলা ইল্লা কালিলা। তারপরে তোমার কোনো দিন রোজা রাখো, কোনো দিন রোজা না রেখে খাওয়া দাওয়া করো, আর কিছু অংশ নামাজ পড়ো, কিছু অংশ ঘুমাও। যে ব্যক্তি আমার সুন্নতকে বর্জন করে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। তখন সাহাবায়ে কেরামের কথা শুনে বলেন আল্লাহুম্মা সাল্লিমনা আও ওয়াত্তাবানা মা আনজালতা, সাল্লামনা ওয়াত্তাবানা মা আনজালতা, আল্লাহ আমরা সব কবুল করে নিলাম, আপনি যা কিছু নাজিল করেছেন সবগুলোকে মেনে নিলাম। এই বিষয়টা শেষ হয়ে গেল, এখন আসছে আরেকটি বিষয়। এখানে হালাল এবং তাইয়িবের মধ্যে একটা কথা আর বাকি রয়ে গেছে। হালাল তো আমরা বুঝি, তাইয়িব কি? তাইয়িব শব্দের তর্জমা হলো ভালো, উত্তম। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দান করেছেন সেটা হালাল এবং তাইয়িব, সেটা যেমন হালাল তেমন আবার উত্তম জিনিস। যেগুলো উত্তম জিনিস নয় সেগুলো কোনোটাই আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেননি। শুকর কি উন্নত মানের জিনিস নাকি? মদ কেমন? এগুলো কোনোটাই, ড্রাগ নেশা এগুলো কোনোটাই উত্তম না, যত কিছু খারাপ আছে সব আল্লাহ নিষেধ করে দিয়েছে। তো এদিক থেকে উত্তমগুলো আমাদের জন্য হালাল করেছেন। আবার হালাল জিনিসটাকে উত্তম রাখা দরকার, তৈয়ব রাখা দরকার, ভালো রাখা দরকার, ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি হওয়া লাগে। ভালো কোয়ালিটি বলতে মনে করেন যদি কোনো
গরু ছাগল মুরগি কোন প্রাণী যেগুলো হালাল অরিজিনালি এগুলো রোগগ্রস্ত হয়ে যায়, তো হালাল তো হবে জবাই করলে বিসমিল্লাহ আল্লাহ আকবর, কিন্তু জিনিসটা তৈব হলো কিনা তৈব হলো না। তো এই জন্য খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবকিছুরই একটা তৈবের মাদ্দায় থাকা দরকার, যেটা রটেন হয়ে গেছে পচে গেছে এটা তো তৈব থাকে না, কাজে এটা খাওয়া ঠিক নয়। তরকারি বাসি হয়ে এমন বাসি হয়ে গেছে এটা খেলে ক্ষতি হবে, এটা কি এখন তৈব থাকলো আর? তাহলে এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড দিয়েছেন মাশা আল্লাহ, আমরা এগুলো মেনটেন করা দরকার, সব কিছুর এই রুচি মেনটেন করা দরকার। কোন কোন সময় হয়তো হালাল আছে ঠিক, কিন্তু কোয়ালিটি ইজ ভ্যারি লো, এমন কোন হালাল গোস্ত যদি পাওয়া যায় ঠিক আছে জবাই হয়েছে কিন্তু গোস্তের কোয়ালিটি ভ্যারি লো, জানোয়ারটা খুবই দুর্বল অসুস্থ অথবা এটাকে ভালো করে ফ্রোজেন করেনি, তাই না? এই সমস্যার কারণে হালাল হয়তো স্টিল আছে কিন্তু কোনটা নাই, তৈব নাই। এই জন্য তৈব রাখতে হবে আমাদের মুসলমানদের স্ট্যান্ডার্ডকে আল্লাহ ঠিক করে দিয়েছেন, সেটা যেন আমরা কম্প্রোমাইজ না করি নিজেদের ক্ষেত্রে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য যারা করেন, যারা এই সমস্ত জিনিস সাপ্লাই করেন, ভালো জিনিস খাওয়াতে হবে, পচা জিনিস বিক্রি করা ঠিক নয়। এখানকার যে স্ট্যান্ডার্ড এজেন্সি যেগুলো আছে কোয়ালিটি তারা শিওর করে, তাই না? এটা কিন্তু ইসলামিক কনসেপ্ট যে কোয়ালিটি শিওর করা, কোয়ালিটি দিক থেকে যেন মানে হিউম্যান কনজিউম করার উপযুক্ত জিনিস হয়, এমন কোনো জিনিস মাঝে মধ্যে স্ট্যান্ডার্ড এজেন্সি যেগুলো যায় কোয়ালিটি কন্ট্রোল করে না, ধরা পড়ে পচা জিনিস, ইন্দুর বাঁদর ঢুকাঢুকি করে আপনার সব জায়গায় দোকানের মধ্যে দৌড়াদৌড়ি করছে, তো এগুলো তো আর তৈব থাকে না। কাজে এই সমস্ত স্ট্যান্ডার্ডকে এরা আবিষ্কার করেছে অন্য অন্য জায়গায় অমুসলিমরা, আমরা মুসলিমরা অনেক জায়গায় এগুলাকে খামাখা কম্প্রোমাইজ করে ফেলেছি, স্ট্যান্ডার্ড মেনটেন করি না, অথচ এটা আমাদের দিনই দায়িত্ব। এগুলোকে মুসলিম উম্মার কোয়ালিটি শির করা দরকার। রেস্টুরেন্টে প্রায় হানা দেয় তারা, খাওয়ার দাবারের কি অবস্থা, ঢেকে রাখছি কিনা ঢেকে রাখিনি, মশা মাছি পড়লো কিনা। বাংলাদেশে কিছুদিন আগে এখন তো বন্ধ হয়ে গেছে, পয়সা করে খাওয়াই বাদে সব বন্ধ করে দিছে। কি হতো বিভিন্ন ফ্যাক্টরিতে ঢুকে দেখা যায় সুবহানাল্লাহ কি সুন্দর জুস দোকানে আসে, এক দেখলেই খাইতে মনে চায়। আর ওখানে এই র জুসকে একদম খোলা, বৃষ্টি রোদ মশা মাছি সব কিছু ওর ভিতরে পড়ে আছে, এগুলোকে পরে বোতলে ঢুকাবে। এবার নাম করা জুস কোম্পানি, আমি নাম বলতে চাই না, কারণ এই পত্রিকায় এসেছে সমস্ত খবর, কি সুন্দর মিষ্টি দেখলে জিব্বা দিয়ে পানি আসবে, আর কি অবস্থায় বাইরে ফেলে দিয়েছে ময়লা আবর্জনার কি অবস্থা। হয়তো বা একদম হারাম কিছু হয়নি কিন্তু তৈয়ব কি থাকলো, এই তৈয়ব থাকলো না। এই মুসলিম উম্মাকে এত সুন্দর টিচিং আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই উম্মত মানে এত নিচু নামবে কেন? সুবহানাল্লাহ, শুধু পয়সার দরকার, কি খাওয়ালো কেমনে, সুবহানাল্লাহ। এই যে এক দেশে এখন কি দিচ্ছে সবজির মধ্যে, তারপরে ফলের মধ্যে কি ঢুকাচ্ছে, ফরমালিন। যে ফরমালিন কোথায় ব্যবহার করে জানে, এই যে লাশ যাতে পচে না যায়, এক দেশ থেকে আরেক দেশে লাশ যেতে তিন দিন চার দিন পাঁচ দিন লাগে, যাতে না মরে এমবালমেন্ট করার জন্য ফরমালিন ঢুকায়। এই এতে এত মারাত্মক ক্ষতিকর মানব স্বাস্থ্যের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য এই জিনিস ফলের মধ্যে ঢুকিয়ে এই জিনিস আপনার। এখন আমার লোকেরা আত্মীয় স্বজন দেশ থেকে এসে বলে যে কলা খাওয়া ছেড়ে দিয়েছি, কলা আর কিসমতে নাই, সমস্ত কলা ফরমালিন ঢুকে দিয়েছে। কি আপেল খাবেন, কি খাবেন, সব যে আপেল একটা কিনে রাখলে বোধ হয় কয় এক মাসে পচে টসে না, কি অবস্থা। তো এই যে পয়সা বানায় এই জালিমগুলোর কোনো মানে দুনিয়ার কোনো কমন সেন্স নাই, আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য কোনো ফিলিং তো নাই। তো এই হচ্ছে মুসলিম উম্মার দুরবস্থা। এই হলো যে তাইয়েবাত এবং তাইয়েব, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন। এরপরে আমরা আসি আরেকটি বিষয়, সেটা হচ্ছে কসম তো করি আমরা প্রায়, তাই না? মাঝে মধ্যে কেউ কেউ রেগুলার না করলেও করি, মাঝে মধ্যে কসম করে বসি। এই কসমের স্ট্যাটাসটা কি, কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত নয়, এবং কসম করে ফেললে এটাকে কিভাবে রেসপেক্ট করা উচিত। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان الله تعالى তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, যে সমস্ত কসমগুলো তোমরা এমনি করেছো, আসলে কসমের কোনো নিয়ত নাই, মুখে এমনি
বেহুদা ভাবে বলে ফেলেছ। এইরকম কসমগুলোকে আল্লাহ তাআলা ইগনোর করবেন, কিন্তু যেটাকে আল্লাহ তাআলা ধরবেন সেটা হচ্ছে তোমরা যেটাকে কসম মিন করেছ, কসমের উদ্দেশ্য বলেছ, সেটাকে আল্লাহ তাআলা অবশ্যই ধরবেন, কসম করে তার হক আদায় করেছ কি না। এমনি কসম যেগুলো হয় এগুলাকে আল্লাহ ইগনোর করবেন। এমনি কসম কেমন হয়? এটা আরব দেশে একটু বেশি হতো। এখনো জিজ্ঞাসা করলে ভাই অমুককে দেখেছেন কিনা আপনি, আল্লাহি মার আইতু, আল্লাহর কসম তাকে দেখি নাই। তুমি এমনি করছে, আসলে তো কসমের কোনো প্রয়োজন নাই এখানে, কিন্তু আল্লাহি বিল্লাহি তাল্লাহি চলে আসতেছে। তারপরে আরেকজন বলল যে ভাই আজকে মানে এত বড় একটা মাছ দেখলাম বাজারে, আল্লাহর কসম জীবনে আমি এই মাছ আর দেখিনি। তো এখানে তো কসমের জন্য আপনাকে কেউ বলে নাই। তো এই যে কসমগুলো করে মানুষে, এগুলো করা কোনো ফজিলত নাই, করাও ঠিক না, তারপরে করে ফেলছে কথা প্রসঙ্গে একটা গুরুত্ব বোঝানোর জন্য বলে ফেলে যে চট করে, এখানে কি আসলে কোনো কসমের নিয়ত আছে না? তো আল্লাহ তাআলা তো আমাদের এই দুর্বলতা আসে মাঝে মধ্যে আমাদের, আল্লাহ তাআলা তো আমাদেরকে একটু ক্ষমা করতে চান। তো আল্লাহ তাআলা বলেন যাও এগুলো ক্ষমা করে দিলাম। যদি আল্লাহ তাআলা এই এগুলো সব ধরতেন তাহলে আমরা আটকে যেতাম সবগুলোর জন্যই। এগুলো আল্লাহ তাআলা ইগনোর করেছেন, আল্লাহ লা ইউয়াখিদুকুম, এগুলোর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না। যদিও এগুলা লাগুয়ো বলেছেন তিনি, লাগুয়ো মানে হলো বেহুদা কসম। এখন আল্লাহ পাকড়াও করবেন না, কিন্তু জিনিসগুলো ভালো নাকি ভালো না কেমনে বুঝলেন? লাগুয়ো বলছেন, বেহুদা বেহুদা কসম তোমরা যেগুলো করো, তাহলে বেহুদা কাজটা আল্লাহ ভালো পছন্দ করেন না। সূরা আল মুমিনুন এক জায়গায় আল্লাহ তাআলা বেহুদা কাজ কথা থেকে দূরে থাকতে বলেছেন, ওয়াল্লাযীনাহুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা বেহুদা কাজ কথা থেকে দূরে থাকে। তাহলে এটা না করাই ভালো। তবে কেউ করে ফেলছে, একটা অভ্যাস হয়ে গেছে বা হঠাৎ করে করছে, খেয়াল করেনি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু যেটা আল্লাহ তাআলা ধরবেন, কসম করেছে অথচ পালন করেনি, ভেঙে ফেলেছে অথবা কাফফারা দেয়নি, এটা অনেক বড় শক্ত জিনিস। কারণ কসম তো মানুষ করতে হয় কোনটা নিয়ে, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর নামে কসম করা যায় না। কারণ কসম এমন একটা জিনিস, অনেক শক্তি, অনেক বড় ক্ষমতার অধিকারী যিনি, তার নামে কসম করতে হয়। যিনি সবচেয়ে বড় শক্তির অধিকারী, মহাশক্তিশালী, তিনি আল্লাহ। তার নামে ছাড়া অন্য কারো নামে কসম করলে শিরক হয়ে যাবে। আল্লাহর নামে কসম করতে হবে, এটা আল্লাহর হক। যেভাবে ইবাদত শুধুমাত্র কার করা যায়? আল্লাহ তাআলা করা যায়, কসমও আল্লাহ তাআলা নামেই করতে হয়, অন্য কোনো কিছু, বিদ্যার কসম, মা বাবার কসম, মাথার কসম, এগুলা কিছুই করা যাবে না। এগুলা এক ধরনের শিরক। এগুলা থেকে আমাদের অনেক এরকম অভ্যাস হয়ে আসছে, এগুলা কিন্তু ছেড়ে দিতে হবে, এগুলো মোটেই ঠিক নয়, অনেক বড় গুনাহ। তারপর হলো, যখন আল্লাহর নামে কসম করা হলো, আল্লাহ দাতে পাকের এত বড় শক্তিশালী, এত মহাশক্তি ধরা আল্লাহর কথায় কসম করলাম, আর আমি এটা কোনো গুরুত্ব দিলাম না, পরে এটাকে ভেঙে ফেললাম, আল্লাহর কসম আমি তোমার বাড়িতে আর কোনোদিন যাবো না, নাউজুবিল্লাহ। এরকম মাঝে মধ্যে লোকেরা করে কিনা, তোমার বাড়ির দানা পানি জীবনে আর মুখে দেবো না, আল্লাহর কসম করে বললাম। এরকম অনেক সময় রাগের বশত হয়ে, গোসার কারণে মানুষে বলে ফেলে। তাই বলে ফেলছেন যে এটা এটা আপনি অনেক শক্ত করে বলেছেন, রাগ করে বলেছেন, কাজে এখানে কসমের নিয়ত আছে। এখানে আপনি বলতে পারবেন না, রাগ করছিল বলছিলাম আসলে কসম মিন করি নাই, না, ওইটা আসলে কসম। রাগটা একটা সিরিয়াস জিনিস, ইট ইজ অ্যান ইন্ডিকেশন টু দ্য ইন্টেনশন, এটা কসমের নিয়ত এখানে চলে আসছে। তো এরকম কিছু কেউ করে ফেললে, কেউ যদি পালন না করে তাহলে ধরবেন আল্লাহ তাআলা, কারণ এটা অনেক শক্ত জিনিস। কসম ভাঙা অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ, কসম করে ভাঙ্গে ফেলা কবিরা গুনাহ। তবে এখন কেউ যদি বলে যে কসম করে কবিরা গুনাহ হয় ভেঙে ফেললে, তখন আমি কি করি? আমি তো ভালো জিনিস না করার কসম করেছি, আল্লাহর কসম তোমার বাড়িতে আর কোনোদিন যাব না, এটা কি কোনো ভালো কাজ হয়েছে? একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে যাবে, একজন আত্মীয় আরেকজন আত্মীয়ের বাড়িতে যাওয়া আসা করবে। তো এই যে উল্টাপাল্টা কসম হয়ে গেছে, এটার ব্যাপারে সূরা আল বাকারায় অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, যে এরকম উল্টাপাল্টা কসম কেউ করে ফেললে তার ভেঙে ফেলা উচিত। হাদিস শরীফ আসছে, এগুলো আলোচনা সূরা আল বাকারা চলে গেছে, যে তোমরা উল্টাপাল্টা কসম করে ফেলেছ, ভালো কাজ না করার জন্য কসম ভাঙো। কসম ভাঙার জন্য কি করতে হবে?
কাফফারা দিতে হবে, পেনাল্টি পে করতে হবে, জরিমানা দিতে হবে, কাফফারা। তার জন্য সব পাবেন ইনশাআল্লাহ, বেকার যাবে না। এখানে ট্যাক্স নিয়ে গেলে তো খামাকা, পেনাল্টি গাড়ি পার করছেন উল্টা পাল্টা জায়গায় গাড়ি নিয়ে গেলো, এটা যেন কোনো ইনশাআল্লাহ সওয়াব হবে না। তবে কাফফারা আদায় করলে সেটা একটা ইবাদতের মধ্যে পড়বে ইনশাআল্লাহ, ওইটা সওয়াব পেয়ে যাবে।